বাংলাদেশ অ্যাসোসিয়েশন সান জুসেপ্পে অত্তাভিয়ানো তেরসেনো শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির, সঙ্গে আছে আমি তানজানা রহমান ডিসা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন সান জুসেপ্পে অত্তাভিয়ানো ও তেরসেনো শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 30 এপ্রিল শনিবার সান জোসেপের একটি হলরুমে সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মনসুর ওয়েস এর সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক সৈয়দ আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে ইসলামী বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রফিক দড়ি, বক্তব্য রাখেন উপদেষ্টা মাসুদ আহমেদ মশু, উপদেষ্টা শাহাবুদ্দিন, সাবেক সভাপতি দেলার মোহাম্মদ, সাবেক সহসভাপতি শরফুদ্দিন, সুফিয়ান রহমান, কামরুল হাসান, কমিউনিটি ব্যক্তিত্ব মমিনুল্লাহ মামুন, সংগঠক আব্দুস শুকুর আবদুল্লাহ, সাবেক সহসাধারণ সম্পাদক মাহবুব পাটোয়ারি, সংগঠক নাজমুল আলম, কাউসার আহমেদ, জুবের আহমেদ জেবলু, কবির উদ্দিন, সাইদুল ইসলাম সাইম প্রমুখ। বক্তারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর জন্য অচিরেই একটি গ্রহণযোগ্য কার্যনির্বাহী কমিটি উপহার দেওয়ার জন্য উপদেষ্টা পরিষদকে অনুরোধ জানান। ইফতার পূর্বে দেশ জাতি ও মুসলিম ওম্মার মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মোহাম্মদ ওয়েস এখানে উপস্থিত আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর আরেকজন উপদেষ্টা মণ্ডলী মাসুদ আহমেদ এবং শাহাবুদ্দিন, এছাড়াও এখানে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি শরফুদ্দিন, সাবেক সহসভাপতি সুফিয়ান আহমদ, কামরুল ইসলাম সহ এখানে যুগ্ম সাধারণ সম্পাদক এক সময়ের যিনি সাধারণ সম্পাদকের জায়গা পূরণ করে রাখতেন খালিক ভাই, আরো যারা এখানে উপস্থিত আছেন যাদের মুখ সবসময় দেখে থাকি, প্রান্তীয় ভাইরা আসসালামু আলাইকুম। আমি বক্তব্য একটু সময় নিব, কারণ হয়তো হাল ধরার সময় না হয় ছাড়ার সময়। তো যখন কি বলবো, যখন কেউ ছেড়ে যায় তখন কষ্টে জায়গা ছেড়ে যায়, আর যখন জায়গা দখল করে তখন আনন্দে জায়গা দখল করে, দুটির তফাত আছে। তো আপনারা বলবেন যে কষ্ট কেন, কারণ জায়গা দখল করা এটা যেরকম আনন্দের সেটাকে লালন পালন করা, তারপর সেটার জন্য মায়া হয়ে যায়। একটি সংগঠনের জন্য যদি কারো মায়া না থাকে তাহলে সেই সংগঠন পিতৃহীন হয়ে থাকে, সংগঠনের অভিভাবক থাকা প্রয়োজন পড়ে। সংগঠনে নতুন মুখ আসবেই, নতুন মুখ আসার মানে না তাকে সভাপতি করে দেন, তাকে সেক্রেটারি করে দেন। এখানে মামুন ভাইকে আমি কখনোই সংগঠনে দেখি নাই। আমি নাপলিতে সংগঠন করেছি, পালমাতে করেছি, এক সময় সাংস্কৃতিক সম্পাদক ছিলাম, তারপর আমাকে সবাই সেখানে সহসভাপতি করে দিল, সেটা কাম্পানিয়ার অ্যাসোসিয়েশন, সারা নাপলি শহর, যেখানে সেক্রেটারি ছিলেন আমাদের লিটন ভাই, সবার শ্রদ্ধা বাজন লিটন ভাই সেক্রেটারি ছিলেন। এবং সেখানে এই আপনারা হয়তো অনেকে চিনবেন না, উনি চলে গেছেন, এখন আমাদের মাঝে নেই, সভাপতি ছিল। সেই সংগঠনের আমি সহসভাপতি উপস্থিতির কারণে আমি সান জোসেপে থেকে পায়ে হেঁটে পালমাতে গিয়ে উপস্থিত হতাম। আমি নাপোলি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক, কারণ কমিটি হওয়ার সময় আমি সিলেটের নেতৃত্বে একা একজন ছিলাম। আমি ওয়েস ভাইকে বলেছিলাম আপনি বসেন, আপনার পরিবর্তে আমি যাব, সবার সামনে বলেছিলাম কারো কোনো আপত্তি আছে, এই রকম ভরা মজলিস, এখানে তো কম লোক, এই শতাধিক লোক, কেউ কিচ্ছু বলেনি, কারণ আমি তখন থেকে সংগঠন করি, সেই 11-12 বছর আগের কথা বলছি। সংগঠন যারা করে তারা ছুটে আসে সংগঠনের ডাক পেলে, তাদেরকে ডেকে আনতে হয় না। মামুন ভাইকে আমি ডেকে এনেছিলাম সংগঠনে আসেন, আমরা অ্যাসোসিয়েশন করি, আমি ডেকে এনেছিলাম আরো অনেককেই, যেমন নাদিয়া ভাবি, মামুন ভাইয়ের বউকে বলেছিলাম, উনি স্পেন ছিল, আপনাকে আমি মহিলা সম্পাদিকা করব,
উনি বলছিল এখানে হবে আমি আসতে পারবো হ্যাঁ হ্যাঁ কেন না আমি সেখানে থাকা অবস্থায় নাম এনে ছবি এনে পোস্টার করেছিলাম আমি সংগঠনে ডেকে ডেকে নিয়ে আসি সংগঠন বোঝার জন্য করার জন্য কিন্তু সংগঠনে নতুনকে এনে আপনি একটি পদ দিবেন ভুল করে বসলেন যেরকম ভুল করেছিলাম আমাদের একজন সাধারণ সম্পাদক ছিল অ্যাসোসিয়েশনের তিনি নতুন সংগঠক ছিল তিনি জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল উনি এলাকা ভিত্তিক হতে পারে মুখ পরিচিত হতে পারে বুটে ফাঁস করে ফেলেছিল তিনি সংগঠক ছিল না তিনি সংগঠনে উপস্থিত ছিল না হাল ধরতে পারেনি উপস্থাপনা করতে পারেনি আর্থিক সহযোগিতা করেনি কিছু দিয়েই কিছু করেনি জাস্ট ফুলের মালা নিয়েছিল কিন্তু আমি তার নাম দিয়ে পোস্টার ছাপিয়েছি তার নাম দিয়ে নিউজ দিয়েছি খালিক ভাই যখন ছেড়ে গেলেন সেক্রেটারি দায়িত্ব পেয়ে গেলেন এখানে আর থাকতে পারছেন না দুঃখ হলো কিন্তু খালিক ভাই একটা পোস্টের দরকার ছিল সেক্রেটারি হওয়ার দরকার ছিল উনি প্রকৃতপক্ষে সংগঠক লোক উনি প্রকৃতপক্ষে সংগঠক লোক কিন্তু ফেল করে ফেলেছিলেন এটা দুঃখর ছিল আমাদের জন্য করার কিছু ছিল না কারণ সেটা ছিল নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে যদি আমিও ফেল করে ফেলি এখানে দুঃখের কিছু থাকবে না কারণ মানুষ নির্বাচিত করেছে মানুষের ইচ্ছে মানুষের ইচ্ছেকে মূল্যায়ন করতে হয় কিন্তু দু চারজনের ইচ্ছেকে মূল্যায়ন করতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে কারণ কি সমালোচিত হতে পারে এই দুই চারজনের কথায় কমিটি হয়ে গেল এরকম সমালোচিত হয় দেখে মানুষ পকেট কমিটি বলতে শুরু করে দশজন মিলে এখানে কমিটি করার সাহস থাকে না এই যে ২০ জন আছে আজ এই সাহস নেই কালকে সমালোচিত হয়ে যাব তারা ২০ জন মিলে কমিটি করে ফেলেছে সেটা পকেট কমিটি কমিটি করতে হলে আলোচনার একটু বাইরে যেতে হলে সবার কানে পৌঁছাতে হয় খবর সবাইকে ডাক দিতে হয় আসুন নাই আসুন কিন্তু তার কানে পৌঁছতে হবে যে কমিটি হচ্ছে হচ্ছে তারপর হয়ে গেল সেটা হোক দশজন মিলে সমস্যা নেই কিন্তু যে হচ্ছে সেটা কান পর্যন্ত পৌঁছতে হবে ঘরে ঘরে যেভাবে আমরা গিয়ে ভোট সংগ্রহ করেছিলাম তো ভোট সংগ্রহ করতে না যাই অন্তত পক্ষে বলতে যেতে হবে একটা লিফলেট নিয়ে যে আমরা কার্যকারী পরিষদ গঠন করা হবে নতুন করে পৌঁছতে হবে কানে সে আসুক নাই আসুক তারপর একটা কমিটি আপনারা করেন সবার সম্মতিতে সবার ভিত্তিতে তবে এটা মনে রাখবেন আওয়ামী লীগ বিএনপি না এটা সামাজিক সংগঠন এখানে দুই গ্রুপের তিন গ্রুপের চার গ্রুপের লোকের প্রয়োজন পড়ে না এখানে এক গ্রুপের কথা হয় মনের দিক দিয়ে কাছের কথা হয় এখানে কারো দোষ দেখিয়ে কাউকে পদ থেকে সরাতে হয় না কারণ এখানে কেউ পদ নিতে আসেনি এভাবে করে যে পকেটের টাকা খরচ করি আর আমাকে পদ দেন এখানে পদে গেলে টাকা খরচ করতে হয় আর যে টাকা খরচ করে তাকে মানুষ পদ নিয়ে ঘরে নিয়ে দেয় আপনারা সেটার প্রমাণ আপনাদের কাছে আছে যদি টাকা খরচ করতে পারেন পদ নিয়ে আপনার ঘরে দেওয়া হয় এই এই এটা হলো সামাজিক সংগঠন আর এখানে এসে ইউরোপে গুলি চলে কারণ ইউরোপে টাকার প্রয়োজন হয় তো আপনি নতুন সেটাও খেয়াল রাখতে হবে আপনি টাকাওয়ালা সেটাও খেয়াল রাখতে হবে আপনি সংগঠক সেটাও খেয়াল রাখতে হবে আপনি কিছু জানেন না জানেন সেটাও খেয়াল রাখতে হবে সব কিছু খেয়াল রেখে করতে হবে শুধু পুরাতন হয়ে গেলে আবুল মাল আব্দুল মোহিতের মতো উল্টাপাল্টা শুরু করলে তো পথ হারাবি যতক্ষণ না মানুষ সঠিক